শর্মাতে বিয়াস, আসসালামু আলাইকুম। আমি নোমান বলছিলাম সৌদি আরব থেকে। তো আপনারা দেখছেন পৃথিবীর সবচাইতে বড় একটি খামার, যেখানে আছে 3 থেকে 4 হাজার খরগোশ এবং বিভিন্ন জাতের পশু পাখি, কবুতর আছে 5-6 লাখ এবং হাঁস মোরগ বিভিন্ন পশু পাখির খামার। তো আজকে আপনাদেরকে এই খামারটি পুরোটা ঘুরে দেখাবো এবং এই খামারে কোন ধরনের খরগোশগুলো আমরা পালন করি কিংবা খরগোশকে কী খাবার দিই সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন এই খামারটি যে দেখুন, এখানে প্রায় 3 থেকে 4 হাজার খরগোশ এবং বাচ্চা সবগুলোই আছে। তো দেখুন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো এই যে দেখুন, এখানে 8 থেকে 9টা খরগোশের বাচ্চা হয়েছে নতুন। তো এইভাবে এই যে দেখুন, খুবই সুন্দর খরগোশের বাচ্চাগুলো। তো আমরা এই র্যাবিট কিংবা এই যে খরগোশগুলো, এই খরগোশগুলোকে আমরা জবাই করে প্যাকেট করে বাজারজাত করি সৌদি আরবে। আসলে সৌদি আরবে কিন্তু খরগোশ, আপনারা জানেন, খরগোশের মাংস কিন্তু খুবই সুস্বাদু এবং কি খাবারের জন্য এগুলা আমরা সেল করে থাকি, বাজারজাত করে থাকি। তো আসলে আমাদের দেশে কিন্তু খরগোশের মাংস কিংবা খরগোশকে অনেকেই আমরা ভালোবাসি, কিন্তু আমি আজ পর্যন্ত খরগোশকে তো জবাই করা, দূরে থাক, খরগোশকে জবাই করা কিংবা এর মাংস খাবার এই ধরনের জিনিসগুলো কল্পনাও আনতে পারি না। কারণ আমি অনেকটাই কবুতর কিংবা বিভিন্ন পশু পাখি, খরগোশ এই ধরনের পশু পাখিগুলোকে আমি অনেক ভালোবাসি। তো বিশেষ করে আমি তো খরগোশকে জবাই করা কিংবা প্যাকেট করে বাজারজাত করা এই ধরনের কাজগুলোতে আমার একবারেই মন বসে না। তারপরে কী করব, আমাদের এখানে আমাদের, যেহেতু আমাদের এখানে আমাদের যিনি কফিল এই খামারের মালিক, উনি না, সৌদি আরবে কিন্তু খরগোশের মাংস অ্যাভেলেবেলই খায়। তো এটা আমরা মাংসের জন্য আপনার সেল করে থাকি বাজারে। তো দেখুন এই যে বিশাল এই খামারটি, এর আগেও আমি এর প্রতিবেদন করছি, আমি এই খামারটিতেই চাকরি করি যেখানে লাখো লাখো পশু পাখি আছে। তো এই পশু পাখির খামার ভিডিওগুলো দেখতে অবশ্যই আপনারা আমার চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন। আর কৃষি খামার টিপস এবং আমার আরেকটি ব্যাকআপ চ্যানেল আছে, ছোট চ্যানেল কৃষি টিপস, এই দুটি চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরি, আপনাদেরকে উৎসাহিত করি খামারের প্রতি। এই যে দেখুন একটা মা খরগোশ, এর পাশাপাশি 5-7টা 8টা 10টা করেও বাচ্চা আমাদের এই খামারের খরগোশগুলো দেয়, অনেক এর চেয়ে তো বেশি বাচ্চাও দেয়। অনেক দেখুন বিভিন্ন জাতের বিভিন্ন কালারের বাচ্চা হয়, খুবই সুন্দর কিংবা ফুটফুটে দেখতে অনেকটাই। আমরা এখান থেকে জাত উৎপাদন করি, মানে ভালো যে জাতগুলো সেগুলো আমরা ইয়ে করি। তো দেখুন এই খরগোশগুলো দেখলে মানে মনটা ভরে যায়, বিশ্বাস যদি করেন। আমি এই খরগোশগুলোকে জবাই কিংবা প্যাকেটের যেই কাজগুলো, এগুলাকে আমি তো মানে কল্পনাও করতে পারি না। এত সুন্দর দৃশ্য কিংবা এত সুন্দর একটা প্রাণী, যেটাকে দেখলে আপনার মন ভরে যায়, সেই খরগোশগুলোকেই আমরা হয়তোবা, যেটাই হোক, আসলে পৃথিবীতে এমন এমন কিছু কিছু প্রাণী আছে যাদেরকে দেখলে মানে চোখ ফেরানো দেয়, সে তার মধ্যে একটা হলো আপনার এই খরগোশ। তো দেখুন এই যে বিভিন্ন জাতের, বিদেশি জাতের যে খরগোশগুলো, আমরা এখানে আপনার এই জাতগুলোকে পালন করি। তো এর আগে আমাদের এই খামারে কিন্তু, আমাদের যখন ফার্স্ট টাইম খরগোশ উঠানো হয় তখন রোগে আক্রান্ত হয়ে অনেকগুলো খরগোশ মারা গেছে। তো আমাদের দেশে আসলে খরগোশকে কিন্তু আমরা এমনিতেই, যেহেতু খরগোশটা বন্যপ্রাণী, এটাকে আপনার বেশিরভাগই শাকসবজি খাওয়া দেওয়া হয়। তো আমাদের এখানে কিন্তু আমরা কোনো ধরনের শাকসবজি খাওয়াই না। আমাদের এখানে সৌদি আরবে যে আপনার খরগোশের জন্য আলাদা ফিড পাওয়া যায়, হ্যাঁ, গরু ছাগলের যেরকম ফিট আছে, হাঁস মুরগির যেরকম ফিট, সেম এরকম ফিট পাওয়া যায়। আমরা শুধু ফিটগুলোকেই তাদেরকে খাওয়াই এবং ওষুধ এবং পানির ব্যবস্থা। এছাড়া আমরা যে শাকসবজি আছে কিংবা বিভিন্ন ধরনের যে শাকসবজিগুলো খরগোশকে খাওয়ানো হয় সেগুলো আমরা খাওয়াই না। এই যে দেখুন এখানে 9-10টা বাচ্চা, কী সুন্দর পুরপুরে। দেখুন আমার সাথে একজন সুদানি ভাই, সুদান, ওনার দেশের বাড়ি হলো সুদানে। তো উনি এই খরগোশের খামারটি মূলত উনিই দেখে, এই খরগোশগুলো পালন করে। আমি তো কবুতর সেক্টরে আসি, কবুতরের বাচ্চাগুলো তো এই আল্লাহ একটা পড়ে গেছে, দেখছেন, আমার তো কোলে যায় পানি থাকে না, বুঝছেন। আসলে কি বলবো, আমি অনেক ভালোবাসি খরগোশ কিংবা পশু পাখিকে। তো দেখতে থাকুন, আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু জাত দেখাবো এবং কি এই খামারটি পুরো সম্পূর্ণ দেখবেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, খুব ভালো লাগবে। বিভিন্ন জাতের সামনের দিকে অনেক ভালো ভালো জাতের খরগোশ আপনাদেরকে দেখাবো, খুবই আশ্চর্যজনক একটা দৃশ্য। এই যে দেখুন খুবই ভালো মানের একটা জাত। আমরা এখানে কিন্তু বিভিন্ন উন্নত জাতের খরগোশগুলোকে কিছু নর্মাল জাতের খরগোশের সাথে ইয়ে করে আপনার, মূলত এই খামারটিতে আমরা যখন এই খামারের একটা ইয়ে বলি আপনাদেরকে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং কথাগুলো শুনুন। এই খামারে প্রথম যখন 3,000 খরগোশ উঠানো হয় তখন একবারে সবগুলো খরগোশ অসুস্থ হয়ে মারা যায়। দেখুন বাচ্চাগুলো কীরকম ফুটফুটে, কিছু কিছু জাত এত হাই কোয়ালিটির জাত চলে আসে। যে দেখুন এই বাচ্চাটা, দেখুন খুবই ভালো মানের এবং হাই কোয়ালিটির খরগোশ, যা দেখলে মানে চোখ ফিরানো যায়, খুবই ভালো কোয়ালিটির।
তো এই খামারে যখন 3 থেকে 4 হাজারের মতো খরগোশ প্রথম উঠানো হয়, তখন এই খরগোশগুলোকে আপনার অসুস্থ হওয়ার পরে সবগুলো খরগোশ মারা যাওয়ার পরে আপনার অ্যাভারেজে মনে হয় 10টা খরগোশ ছিল। তো 10টা খরগোশ যখন ছিল, আমাদের এই সুদানির ভাই মুসা ভাই উনি এই 8-10টা খরগোশকে পালতে থাকে আস্তে আস্তে। তো দীর্ঘদিন যাবত এই শেষ পর্যায় থেকে, মানে জিরো লেভেল থেকে, দেখুন কি সুন্দর, জিরো লেভেল থেকে এই ভাই এই খামারটিকে আবার এই অন্য খরগোশ কিনা হয় নাই, এই 8-10 পিস 20 পিস খরগোশ থেকে উনি আস্তে 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 করতে করতে আজকে আবার এই 1 বছর পরে আপনার আমি এসে যখন খামারটা দেখি, মানে কি বলবো, মানে আমি নিজে অবাক, এত খরগোশ কোথা থেকে আসলো, এত হাজার খরগোশ কিভাবে করলো সে। তো এই যে দেখুন খুবই উন্নত জাতের খরগোশগুলো, একটা খরগোশ মূলত আমাদের এখানে 8 থেকে 10 কেজি পর্যন্ত ওয়েট হয় একটা খরগোশের। দেখেন এটা একটা পুরুষ খরগোশ, বিচি দেখাচ্ছে আসলে মুসা ভাই, উনি খরগোশের যত্ন খুবই ভালোভাবে নেয়, এগুলোকে আমরা শুধু ফিডটাই খাওয়াই আর ওষুধ এবং পানি। আর এই যে খরগোশগুলো আপনারা দেখছেন, তো আমি দেখে নিজেও অবাক, এই যে দেখুন এখানে একটা উন্নত জাতের খরগোশ আপনাদেরকে দেখাবো, আসলে এই যে এই ছোপের ভিতরেই, এই বক্সের ভিতরেই ওরা বাচ্চা দেয়, এটা দেখুন কীরকম সুন্দর, কীরকম কিউট আসলে। এগুলো কিন্তু অনেকটাই অনেকটাই আসলে মূল্যবান, মানে অনেক দামি খরগোশ কিন্তু আছে এখানে আমাদের এখানে। তো আমাদের আসলে মূল কাজ হলো আমরা কিন্তু খাবারের জন্য আপনার এগুলোকে জবাই করে প্যাকেট করে বাজারজাত করে থাকি। তো এখানে আমাদের কাছে ভালো জাতের কিংবা অনেক দামি খরগোশ এগুলার কোনো ইয়ে নাই। এই যে দেখুন অনেকগুলো বাচ্চা, মাশাআল্লাহ, প্রত্যেকটা ই বক্সের মধ্যে আপনারা দেখবেন বাচ্চা আছেই আছে। তো মুসা ভাই আসলে জিরো থেকে আপনার আজকে হিরো। আজকে আবার দেখলাম আমি 3 থেকে 4 হাজার খরগোশ মুসা ভাই এই খামারটিতে করে তুলছেন। তা আপনারা আসলে হার মানতে নেই, এখানে আজকের বিষয়টা আসলে যেটা আপনাদের কাছে তুলে ধরছি সেটা হলো এই গল্পটা আপনাদের কাছে শেয়ার করলাম যে মুসা ভাই কিন্তু শেষ থেকে আবার এটা করছে। তা আসলে শেষ বলতে কোনো কথা নাই, বিসমিল্লাহ পড়ে শুরু করলেই, তো বিসমিল্লাহ বলে শুরু করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সফলতা পাওয়া যায়। আপনারা অনেক সময় দেখা গেছে খামারে অনেক সময় রোগবালায় হয় কিংবা খামার একবারে শেষ পর্যায়ে চলে যায়, তো কেউই আপনার আসলে মন খারাপ করবেন না, কারণ বছরে একবার দুইবার লফটে কিংবা খামারে কবুতর পশু পাখির খামারে রোগ আক্রান্ত হয় এরকম। তো আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন, নিজেকে শক্ত রাখবেন, আল্লাহর রহমতে সফলতা আবারও পেতে পারেন ইনশাআল্লাহ, পাবেন আশা করি। তো এই খামারটিতে আপনার যেই খাবারটা দেওয়া হয় সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে পিট পাওয়া যায়, যে দেখুন পিট, তো আমি যখন আপনাদেরকে বলছিলাম যে খরগোশের জন্য আলাদা পিট পাওয়া যায়, কিন্তু আমাদের এই মুসা ভাই কিন্তু এখন আমাদের এই খরগোশের পিট না এনে আমাদের কবুতরের যে পিটটা সেটাই আমাদের এখানে এই খরগোশগুলোকে খাবার দিতেছে। তো এই খরগোশগুলোকে কিন্তু এখন বর্তমানে কবুতরের যে পিটটা সেই পিটটাই দেওয়া হইতেছে, এবং কি আল্লাহর রহমতে ফিটনেস ভালো, রোগ বেলাইও নেই। আর গেছে বছর, 1 বছর আগে যখন রোগে আক্রান্ত হয় প্রায় 3,000 মতো খরগোশ মারা গেছে। তো এখন আমার মনে হয় যে মুসা ভাই বললো যে 3 থেকে 4 হাজার খরগোশ আছে, আমার মনে হয় 4,000+ খরগোশ হবে, কারণ আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন এর মধ্যে প্রত্যেকটা খোপের মধ্যে কোনো খোপে 10টা 12টা 15টা করে, এই যে এত বড় একটা খামার, এই খামারের মধ্যে 2টা শেড 3টা শেডে আমি যা ভাবলাম যে কমসে কম 5,000-এর মতো খরগোশ হবে আমার ধারণা। তো আসলে মূলত আমি আমার এই চ্যানেলে আপনার কবুতর বিভিন্ন পশু পাখির খামার ভিডিও করি, আপনারা ঘুরে আসবেন, চিকিৎসামূলক টিপসগুলো পাবেন ইনশাআল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় খামার, যে খামারটিতে 5 থেকে 6 লক্ষ কবুতর, তারপরে হাঁস মোরগের যেই শেডগুলো বিশাল বিশাল শেড, মোরুর বুকে হাঁস পালন, ইনশাআল্লাহ এই ভিডিওটি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন। তো ভিডিওটি আমি রেডি করছি, কিছুদিনের মধ্যে ছাড়বো। তো দেখুন খরগোশ যদি আপনারা পালন করেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ নেক্সট টাইম এই খরগোশগুলোর চিকিৎসা এবং কোন ধরনের ওষুধ দেওয়া হয় কিংবা কোন কোন রোগ আছে সেই বিষয়গুলো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো দেখুন খুবই উন্নত জাতের কিছু খরগোশ আছে এখানে, যেই খরগোশগুলো আপনার মাংসের জন্য আমরা এগুলোকে পালন করলেও, কিন্তু কিছু কিছু জাত আছে আমাদের এখানে খুবই ভালো মানের, যে খরগোশগুলো আপনার 10 কেজি+ আপনার ওয়েট হয়ে যায়। আমি যতটুকু দেখলাম কিছু সাইজের খরগোশ অনেক বড় হয়। তো দেখুন
আর অবশ্যই আপনারা দোয়া করবেন। এই আমি নোমান সৌদি আরব থেকে, পৃথিবীর সবচাইতে বড় একটি খামার। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পশু পাখির খামার ভিডিও পেতে। আমি সৌদি আরব থেকে আপনার এই খামার ভিডিওগুলো করি। আল্লাহ রহমতে আমার বাড়িতেও যে খামারগুলো আছে ওই কবুতরের চিকিৎসা কিংবা ওই পশু পাখির চিকিৎসাগুলো আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা সাবস্ক্রাইব করি। তো বাংলাদেশের কোনো ভাইয়ের যদি সামনে এই আমার এই ভিডিওটি পড়ে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই হেল্প করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদেরকেও অবশ্যই দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যেই খামারটি দেখছেন আল্লাহ রহমতে দেখুন, যেখানে যায় সেখানে সেই খাঁচায় আল্লাহ রহমতে, পুরোটা খামার পুরোটা লফট আল্লাহ রহমতে একবারে পরিপূর্ণ হয়ে গেছে। খুবই আশ্চর্যজনক একটা জিনিস, এক বছর আগে কিন্তু এই এই খামারটি পুরো খালি ছিল। তো এই মুছা ভাই কিন্তু আপনার জিরো থেকে শুরু করে আল্লাহ রহমতে আজকে আপনার প্রায় আপনার আমার ধারণা 4-5 হাজার, কিন্তু মুছা ভাই বললো যে ভাই 3-4 হাজার। তো যাক যেটাই হোক, তো এই পৃথিবীর সবচাইতে বড় খামার থেকে আমি যে ভিডিওগুলো করি, তো সবাই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু।